হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ কিচেন অ্যান্ড ইটিং শো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ে মানে মিষ্টি তরকারি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল। ওর জন্য তো খুব রিচ করে করা যায় না, সেহেতু একটু হালকা পাতলা, হ্যাঁ ভাজবে ওটা কি বলো, হ্যাঁ হালকা পাতলা করে ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের ঝোল। রান্নাটা শুরু করা যায় ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে কয়েকটা আলু দিও না বাবা, তো কয়েকটা তেল দিয়ে দিলাম, দিচ্ছি না যা যেমন পরিমাণ তার সেরকম মশলা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে। এবারে আলুটা দিয়ে দেবো, দিতে পারবে না বাবা, টলটা ভাজা হয়ে গেল তারপরে ঝিঙেটা দেবো। তো আলু আর ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে যাক। আলু আর ঝিঙে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি জল ঢেলে দেবো, গ্যাসটাকে সিম করে এটা ঢেকে দেবো, এটা আস্তে আস্তে সিদ্ধ দেবো। ঢাকাটা খুললাম, আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে ঢেলে নেবো, কড়াতে একটু তেল দেবো মাছটা ভাজার জন্যে। তুমি সরে যাও, মাছটা কিন্তু খাবে, সরে যাও। তেলটা গরম হয়ে গেছে, মশলাটা ছেড়ে দেবো, দিয়ে আমি একটু ঢেকে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, ডাল দিয়ে দেবো,
যেহেতু মেয়ের তরকারি তার খুব বেশি করে বাসা ভাজার প্রয়োজন নেই। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার এর উপরে ঝিঙে আলু ছিটতে পারলো সেটা ঢেলে দিই। দেখো তরকারিটা অলমোস্ট ডান, ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের ঝোল হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে